হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু কেকে ডি কেরোয়াল তো আজ চলে সে তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে তোমাদের আজকে যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি আমি করাবো সেই ক্লাসে টোটাল দ দশটি কোয়েশ্চেন আছে এবং প্রত্যেক দিন এই ক্লাসটি এ সকাল আটটার সময় কিন্তু আমার চ্যানেলে আপডেট করা হয় কে কেডিক কেডেট এই চ্যানেলে তোমরা প্রত্যেকদিন দিন কারেন্ট অ্যাফেয়ার্সে এই ক্লাস পেয়ে যাবে যেটা কিন্তু এসএসসি ইউপিএসসি সিপিউ সিডিএস এন সব এক্সামের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট এবং এখান থেকেই তোমরা হুবহু কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে যদি তোমরা এই ভিডিওগুলো প্রত্যেক দিন দেখো তাহলে কিন্তু তোমাদের আর কোনো কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করার প্রয়োজন নেই এখান থেকে তোমাদের কিন্তু ডেইলি একটা কনসেপ্ট বিল্ড হয়ে যাবে এবং তোমরা আপডেটেড থাকবে চলো প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক এখানে যে প্রথম কোশ্চেনটা আছে যে ইউপিআই ও পে নাও রিয়েল টাইম লিঙ্কেজ কোন দুটি দেশের মধ্যে হতে চলেছে ইউপিআই আমরা প্রত্যেকে জানি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এবং পে নাও এ পে নাওটা এটা এটাও একটা পেমেন্ট ইন্টারফেস এটা কিন্তু সিঙ্গাপুরের তাই এটা কিন্তু যদি তোমরা যদি জেনে যাও যে পে নাওটা কোন দেশের তাহলে তোমাদের কোশ্চেনের অ্যান্সারটা করা সহজ হয়ে যাবে তাই সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে ভারত ও সিঙ্গাপুর এরপরের কোশ্চেন চলে যাব এখানে আছে যে সুপ্রসিত মা প্রকল্প ভারতের কোন শহরে প্রথম চালু হয়েছে সুপ্রসিত মা এই যে প্রকল্পটা এটা চালু হয়েছে কোন শহরে এখানে অপশান আছে নয়ডা ইন্দোর কোটা চেন্নোর তো প্রত্যেকটা শহর আমরা কম বেশি কোথায় জানি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোটা কোটা হচ্ছে রাজস্থানের কোটা শহরে সুপ্রসিদ্ধ মা যেটা আমাদের লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই প্রকল্পটা সূচনা করেছেন কোটা শহরে রাজস্থানের এরপরে তিন নম্বর কোয়েশ্চেন জাদুই পিতারা কর্মসূচি জাদুই পিতারা কর্মসূচি কাদের জন্য গ্রহণ করা হয়েছে জাদুই পিতারা বলে একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেটা কাদের জন্য জানতে চাওয়া হয়েছে তো এখানে অপশানগুলো যেগুলো আছে এখানে আছে ইউথদের জন্য সিনিয়র সিটিজেন বিজ্ঞানী এবং শিশুদের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে যে শিশুদের জন্য এটা কিন্তু চালু করা হয়েছে জাদুই পিতারা যাতে শিশুরা খেলার সঙ্গে সঙ্গে তারা শিক্ষাটাও গ্রহণ করতে পারে তাই জাদুই পেতার নামে প্রকল্পটা গ্রহণ করা হয়েছে এখানে বলা আছে চার নম্বর প্রশ্ন আত্মনির্ভরতার ক্ষেত্রে পি এল আই প্রোডাকশান লিঙ্কেজ ইন্ডেক্স স্কিম লঞ্চ করেছে ভারত ভারত সরকারের কোন মন্ত্রালয় ভারত সরকারের কোন মন্ত্রণালয় এই যে প্রোডাকশান ইন্ডেক্স এটা লঞ্চ করেছে প্রোডাকশান লিঙ্কেজ ইন্ডেক্স লঞ্চ করেছে কোর মন্ত্রালয় এখানে চারটি অপশান আছে পোস্ট পেমেন্ট ফার্মাসিউটিক্যাল ইপিএফও ফিনান্স ডিপার্টমেন্ট এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফার্মাসিউটিক্যাল কারণ কোভিডের পর থেকে আমরা দেখছি যে ফার্মাসিউটিক্যাল এবং মেডিসিন এই রিলেটেড কোম্পানিগুলোকে উৎসাহিত করা হচ্ছে এবং প্রচুর পরিমাণে আত্মনির্ভরতার পথে কিন্তু প্রোডাকশান করা হচ্ছে সেই আত্মনির্ভর হওয়ার জন্য এই পিএলআই স্কিম লঞ্চ করেছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি এখানে পাঁচে কোল ইন্ডিয়া লিমিটেড কতগুলো মাইন এরিয়াকে ইকো ট্যুরিজম পার্কে বদলে ফেলেছে কোল ইন্ডিয়া আমরা প্রত্যেকেই জানি কোল ইন্ডিয়া লিমিটেড এই যে কোম্পানিটা এদের যে মাইনিং করার পর যে এরিয়াগুলো এমনি ওয়েস্ট হিসাবে পড়ে থাকে সেইগুলোকে এরা ট্যুরিজম পার্কে বদলে ফেলেছে সেই সংখ্যাটা জানতে চাওয়া হয়েছে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তিরিশটি তিরিশটি এরকম মাইন এরিয়াকে তারা ইকো পার্কে বদলে ফেলেছে এরপরে প্রথম জি টোয়েন্টি ওয়ার্কিং গ্রুপ কালচারাল মিটিং কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে আমরা প্রত্যেকেই জানি যে জি জি টোয়েন্টি সম্মেলনে সভাপতিত্ব করবে ভারত তাই প্রথম জি টোয়েন্টি যে ওয়ার্কিং গ্রুপ কালচারাল মিটিং হচ্ছে সেটা ভারতের কোন শহরে সেটা জানতে চেয়েছে এখানে সঠিক আনসার হয়ে যাবে বি খাজুরাহো খাজুরাহো মধ্যপ্রদেশের একটা শহর যেখানে কিন্তু এই খাজুরাহোতে কিন্তু অনেক স্থাপত্য আছে স্টোল থেকে রাষ্ট্রকূট থেকে প্রতিটা বংশের কিন্তু এখানে কোনো না কোনো স্থাপত্য আছে তাই কালচারাল হেরিটেজের কথা মাথায় দেখে এই খাজুরাহের মধ্য মধ্যপ্রদেশের এই এই ওয়ার্কিং গ্রুপ কালচারাল মিটিং কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এর পরের কোয়েশ্চেন দেখে নেব সেভেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা এই এই দিবসে কিন্তু আমাদের যে হোম মিনিস্টার আছে অমিত শাহ তিনি কিন্তু টুইট করে দেশ দেশবাসীকে সম্বোধন করেছেন এবং প্রত্যেকটা ভাষাকে রেজিস্টোর করার জন্য তিনি উৎসাহিত করেছেন আমরা প্রত্যেকেই জানি যেখানে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার একুশে ফেব্রুয়ারি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বারমার রিফাইনারিকে জুয়েল অব দ্য ডেজার্ট বলে ঘোষণা করা হয়েছে এটি কোন রাজ্যে অবস্থিত বার্মা বার্মাতে একটা রিফাইনারি আছে যেটাকে বলা হচ্ছে বার্মা রিফাইনারি যাকে জুয়েল অফ দ্য ডেজার্ট বলে ঘোষণা করা হয়েছে এটা কোন রাজ্যে আছে বা এই যে বার্মার যে রিফাইনারি এটা আছে রাজস্থানে রাজস্থানে এই বার্মা রিফাইনারিটা আছে তাই এখানে বি হয়ে যাবে সঠিক অ্যান্সার এরপরের কোশ্চেন দেখে নেব সম্প্রতি কোন কোম্পানিকে বোম্বে স্টক এক্সচেঞ্জে যুক্ত করা হয়েছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই ধরনের কোশ্চেনগুলো তোমরা এসএসসির বিভিন্ন পরীক্ষায় পেয়ে যাবে এসএসসি এমটিএস এবং এসএসসি সিএইচএসএল সিজিএল বিএসএ অর্থাৎ ইকোনমিক্স থেকে এই কোশ্চেনটা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পাবে বিএসসিতে যুক্ত করা হয়েছে কোন কোম্পানিকে বিএসসিতে যুক্ত করা হয়েছে এনএমডিসি স্টিল লিমিটেড এই যে কোম্পানিটা এনএমডিসি ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ফুল ফর্ম এই যে এনএমডিসিকে যুক্ত করা হচ্ছে সম্প্রতি বিএসিতে বোম্বে স্টক এক্সচেঞ্জে এবং যেটা অবস্থিত আছে ছত্রিশগড়ে এর পরের প্রশ্ন দেখে নেব এবং লাস্ট প্রশ্ন আইআরসিটিসি ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন চালু করেছে কোন উৎসবকে কেন্দ্র করে অর্থাৎ কোন উৎসবের জন্য আইআরসিটিসি ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন চালু করতে চলেছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে যে বৈশাখী উৎসব তাই অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানাও এবং তোমাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবে প্রতিনিয়ত প্রত্যেক দিন এই কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যারা চ্যানেলটিতে প্রথম এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে